ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছে দুইজন, এই ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কসবা উপজেলার কুটি চৌমোহনি থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস জেলা সদরে আসার পথে সুলতানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি একটি যাত্রীবাহী অটোরিকশা এবং সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালক মারা যায়, হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও একজন। এদিকে রাজবাড়ির দৌলতদিয়া খুলনা মহাসড়কের খানখানাপুর ছোট ব্রিজের কাছে দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, ভোরে খানখানাপুর ব্রিজের কাছে একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। পুলিশ আরও জানায়, নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের স্বজনরা নিয়ে গেছে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 12 ঘন্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ আবারও শুরু হয়েছে। ফেনীতে গতরাতে দুষ্কৃতিকারীরা রেল লাইনের ফিশ প্লেট খুলে ফেলায় লাইনচ্যুত হয়েছিল মহানগর গোধুলি এক্সপ্রেসের 6টি বগি। এই ঘটনায় উভয় দিকে কমপক্ষে 12টি ট্রেন আটকা পড়ে। রেল কর্তৃপক্ষ জানায়, গতরাতে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ফেনী রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে গোধুলি এক্সপ্রেসের 6টি বগি লাইনচ্যুত হয়। এতে রেলপথের ব্যাপক ক্ষতি হয়। এই ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি না হলেও চরম দুর্ভোগে পড়েন তারা। রাত 1টার দিকে ট্রেনটি উদ্ধার ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে চট্টগ্রাম ও লাকসাম থেকে 2টি উদ্ধারকারী ক্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করলে সকাল 10:30টার দিকে এই উদ্ধারকাজ শেষ হয়।